हेलो एंड वेलकम बैक फ्रेंड्स, नेट सॉल्यूशन बेंगली चैनले আরো একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। फ्रेंड्स, এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে বাড়িতে বসে অনলাইনে সাহায্যে আপনারা উদ্যোগ আধার বা MSME সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। फ्रेंड्स, উদ্যোগ আধার বা MSME সার্টিফিকেট আবেদন করার আগে আপনাদের জেনে রাখা দরকার আছে উদ্যোগ আধার বা MSME সার্টিফিকেটটি কি এবং কি জন্য আমরা আবেদন করে থাকব। फ्रेंड्स, MSME বা উদ্যোগ আধার কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি ছোট বড় বা মাঝারি কোনো যদি বিজনেস বা অর্গানাইজেশন চালিয়ে থাকেন তাহলে লোন পারপাসের জন্য আপনাদের ভারত সরকার থেকে একটি বিশেষ মাপিক ছাড়ের প্রদান রয়েছে। তাই ফ্রেন্ডস, যদি আপনি ছোট মাঝারি বা বড় কোনো বিজনেস বা অর্গানাইজেশন চালিয়ে থাকেন আর আপনার বিজনেসকে সমৃদ্ধি করার জন্য যদি লোন প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই উদ্যোগ আধারের সাহায্যে ব্যাংকে গিয়ে আপনারা লোনের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনাদের এই উদ্যোগ আধারের সার্টিফিকেট থেকে থাকে তাহলে গভর্নমেন্টের তরফ থেকে একটি বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে। তাই যে সমস্ত ছোট বড় এবং মাঝারি ব্যবসায়ীদার বা অর্গানাইজেশন রয়েছেন তারা সময় না অতিক্রম করে অতি শীঘ্রই উদ্যোগ আধার কার্ডের জন্য আবেদন করবেন। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমি স্টেপ বাই স্টেপ এক এক করে দেখাতে থাকবো কিভাবে আপনারা উদ্যোগ আধারের জন্য আবেদন করবেন। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে নেবেন, কারণ এই চ্যানেলে সমস্ত রকমের গভর্নমেন্ট প্রজেক্টের সম্পর্কে ডিসকাস করা হয়ে থাকে। তাই ভিডিও যখনই এই চ্যানেলে আপডেট হয়ে থাকবে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, উদ্যোগ আধারের জন্য আবেদনের জন্য আপনারা মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে গুগলে লিখবেন উদ্যোগ আধার .gov.in বা উদ্যোগ আধার রেজিস্ট্রেশন .gov.in। তো এই লিংক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস এসে যাবে। তো উদ্যোগ আধারের জন্য রেজিস্ট্রেশনের যে প্রসেসটি সেই প্রসেসটি এর পেজে পৌঁছে যাবেন। তো সর্বফার্স্ট অপশনে আপনারা দেখতে পাচ্ছেন MSME বা উদ্যোগ আধার রেজিস্ট্রেশন প্রসেস। তো এটি এসে যাওয়ার পরে আপনারা ফার্স্ট পার্টেই অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফর নিউ ও এন্টারপ্রেনিয়র হু আর নট রেজিস্টার্ড ইউ আর MSME। তো যারা এখনো রেজিস্টার্ড করেননি তো সেই সমস্ত ব্যক্তিরা এই অপশনে ক্লিক করে আপনারা পরবর্তী পেজে পৌঁছে যাবেন। তো এখানে ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দুটি অপশন এসে যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের আধার নাম্বার। তো আধার নাম্বারের পরে আপনাদের যে নাম আধার কার্ডে যে নাম্বার রয়েছে নামটি রয়েছে সেই নামটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে একটি ওটিপি এসে থাকবে, সেই ওটিপি দিয়ে ভ্যালিড করাতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আপনারা আমাদের আধার কার্ড ভরবো, আধার কার্ডের পরে আমার আধার কার্ডের সঙ্গে যে নামটি রয়েছে সেটি ভরে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি আধার কার্ড নাম্বার এবং আধার কার্ডের সঙ্গে নাম ভরে নিয়েছি। ভরে নেওয়ার পরেই যে আমাদের যে ওটিপিটি রয়েছে সেই ওটিপিটির জন্য আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ওটিপির জন্য পাঠিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ওটিপি এসে গিয়েছে। তো এটি ওটিপিটিকে আমি ভ্যালিড করাবো। ভ্যালিড করানোর সঙ্গে সঙ্গে একটু লোড হয়ে যাবার পরেই আপনাদের সামনে এসে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার প্যান ভেরিফিকেশনের জন্য যে পেঠিয়েছে। তো ফার্স্ট অপশন আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন কাজের জন্য বা কি পারপাসের আপনার অর্গানাইজেশন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে প্যান নাম্বার রয়েছে সেটি যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন, কিন্তু প্যান নাম্বারটা থাকা অনিবার্য। তো প্যান কার্ড আপনাকে শো করাতে হবে। তো চলুন আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে অনেকগুলি অপশনই দেখেছি আপনার প্রাইভেট বা কোঅপারেটিভ বা কি কি পার্টনার আপনার রয়েছে। তো এটি সিলেক্ট করে নেবেন। তো সর্বফার্স্ট আমি যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে নিয়েছি। দিয়ে প্যান কার্ড রয়েছে, তো প্যান কার্ড ভেরিফাই করার জন্য ইয়েস করে নিয়েছি। ইয়েস করে নেওয়ার সঙ্গে সঙ্গে 4.1 যে দেখতেই পাচ্ছেন আমার প্যান নাম্বারটি এখানে আপনাদের প্যান নাম্বারটি চেয়েছে। তো এখানে আমার প্যান নাম্বারটি ফুট করে নেবো। ফুট করে নেওয়ার পরে ভ্যালিড প্যান যেটি রয়েছে সেটি করে নেবো। তো চলুন আমি প্যান কার্ড ফিল আপ করে নিই। ফিল আপ করে আমি আপনাদেরকে পরবর্তী পেজ যেটি রয়েছে সেটি দেখিয়ে দেবো। তো এটি হয়ে যাওয়ার পর আমি ভ্যালিড প্যানে অপশানে ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটু টাইম নেবে ভেরিফাই করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার প্যান ভেরিফিকেশন হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরেই আমাদের কিছুটা নিচের দিকে আসবেন। তো এখানে কয়েকটি অপশান আপনাদেরকে দেখতে পেয়ে যাবেন। তো নেক্সট অপশান আপনারা দেখতে পাচ্ছেন ইউআর আরটিআর ফাইল। তো আপনি যদি ট্যাক্স ফাইল রিটার্ন করে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। তো এর পরবর্তীতে আপনারা নেক্সট অপশান দেখতে পেয়ে গেছেন যে এখানে আপনাদের জিএসটি নাম্বার রয়েছে কিনা। যদি ইয়েস করে থাকেন তাহলে আপনার জিএসটি যে নাম্বারটি রয়েছে সেই জিএসটি নাম্বার ফিল আপ করতে হবে, আর যদি না থেকে থাকে তাহলে আপনারা নো করে নেবেন। এটি করে নেই, করে নেওয়ার পরেই আমি আপনাদেরকে পরবর্তী পেজ যেরকম দেখিয়ে থাকে তো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যেহেতু আমি আরটিআর ফাইল করি না তো নো করব। নো করার সঙ্গে সঙ্গে লোড নিয়ে নিচ্ছে, তো আমার জিএসটি নাম্বারও নেই। তো এটি হয়ে যাওয়ার পরেই আপনাদের সামনে সমস্ত ডিটেলস এসে গিয়েছে। তো এটি হয়ে যাওয়ার পরেই আপনারা কিছুটা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের নাম দেখিয়ে দিবে। নাম দেখিয়ে দেওয়ার পরবর্তীতেই আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি ফিল আপ করবেন। মোবাইল নাম্বারের পরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের পরেই আপনারা এখানে এক এক করে আপনাদের
অপশনগুলি দেখতে পেয়ে যাবেন। যদি এসসি এসটি ওবিসি জেনারেল যে সমস্ত শেয়ারগুলি হয়ে থাকে সেই সমস্ত শেয়ারগুলি দেখতে পেয়ে যাবেন। তো এটি যে ইম্পর্টেন্ট নয়, তো এখানে আমি আপনাদের আমার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পরে আমি পরবর্তী যে রয়েছে সেটি আপনাদের নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা 8 নম্বর অপশনে আপনাদের যে কাস্ট রয়েছে সেই কাস্টটি ফিল আপ করে নেবেন, জেনারেল এসসি এসটি ওবিসি এটি সিলেক্ট করবেন। নেক্সট অপশানে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার, তো মেল ফিমেল এবং আদার্স রয়েছে, তো এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে কিনা, তো এটি ইয়েস অর নো রয়েছে, যদি আপনি বিকলাঙ্গ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনার পার্সেন্টেজ অ্যাড করাতে হবে, কত পার্সেন্ট আপনি বিকলাঙ্গ রয়েছেন সেটি সিলেক্ট করতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। তো ফ্রেন্ডস 11 নম্বর অপশানে দেখতেই পাচ্ছেন আপনারা এন্টারপ্রেনিয়ারের নাম, তো এন্টারপ্রেনিয়ারের নাম বলতে আপনাদের যে প্যান কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি ফিল আপ করে নেবেন। তো যেহেতু আমার এখানে প্যান কার্ড নিজেরই, তো আমি এখানে নিজের নাম ভরে নিয়েছি। ভরে নেওয়ার পরেই আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইউনিট নেম, তো ইউনিট নেমে আপনি আপনার দোকান বা আপনার যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে সেই নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেবার পরে আপনারা যে অ্যাড সেকশন রয়েছে, তো অ্যাড সেকশনে ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাচ্ছেন আমার এখানে ইউনিট নেম, তো এখানে আমার কমন সার্ভিস সেন্টারে যে লিখেছি তো ইউনিট নেম, তো এটি এসে যাচ্ছে। তো এটি এসে যাওয়ার পরেই আপনারা কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে আপনার যে ইউনিটের লোকেশন রয়েছে সেই লোকেশনটি ভরে নেবেন। তো লোকেশনে আপনাদের আপনাদের লোকেশন বলতে আপনার ইউনিট বা আপনার যে বিজনেস রয়েছে সেই বিজনেস অ্যাড্রেসটি আপনারা ভরে নেবেন এক এক করে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট নাম্বার, বিল্ডিং নাম্বার, ভিলেজ, ব্লক, তো ব্লকের পর স্ট্রিট, সিটি, সিটির পরে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড নাম্বার, তো আপনার দোকান বা বিজনেস যে অ্যাড্রেসে রয়েছে সেই পিনকোড নাম্বার, স্টেট, স্টেটের পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন যে অ্যাড মোর অপশনটি রয়েছে, তো অ্যাড মোর অপশন ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন যেখানে আমার অলরেডি আমি সিলেক্ট করে নিয়েছি আগে থেকে। তো এটি হয়ে যাওয়ার পরে আমার অ্যাড্রেস প্যাডের সমস্ত কিছু ডিটেলস এসেই যাচ্ছে। এসে যাওয়ার পরেই আপনারা কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরেই আপনাদের অফিস অ্যাড্রেস রয়েছে 13 নম্বর অপশানে, তো 13 নম্বর যে অপশানে অফিস অ্যাড্রেসটি যদি আপনাদের সেম হয়ে থাকে তাহলে আপনারা সেমভাবেই আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেবার পরে 14 নম্বর অপশান আপনারা দেখতেই পাচ্ছেন, যে 14 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ইএম টু, এখানে আপনারা যদি আগে থেকে কোনো আধারে উদ্যোগ আধারের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে ওর নাম্বার সিলেক্ট করবেন অথবা আপনারা নান সিলেক্ট করে নেবেন। যদি আপনারা থেকে থাকে তাহলে আপনারা নাম্বারটি চেয়ে থাকবে, তো এই অপশানটি ক্লিক করে আপনারা নাম্বারটিতে সিলেক্ট করে নেবেন। তো এটা হয়ে যাওয়ার পরে কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে 15 নম্বর অপশান দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ এন্টারপ্রেনিয়র, তো আপনার দোকান বা আপনার অর্গানাইজেশন কতদিন হয়েছে বা কবে থেকে আপনি ওপেনিং করেছেন সেই ডেটটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আপনাদের যদি একই ডেট হয়ে থাকে তাহলে আপনারা নো অপশানে ক্লিক করে নেবেন, যদি আলাদা আলাদা কোনো অপশানে হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী এইরকম একটি জায়গাতে আপনাদের আরও একটি ডেটের অপশান এসে যাবে, তো এসে যাওয়ার পরেই আপনারা পরবর্তী অ্যাড করাতে পারবেন। তো নেক্সট অপশন আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বর অপশন, 16 নম্বর অপশানে আপনাদের ব্যাংক ডিটেলস, ব্যাংক ডিটেলসে আপনাদের যদি সেভিংস বা কারেন্ট বা যে কোনো ব্যাংকের শাখা থেকে আপনার ব্যাংক থাকে তো ব্যাংকের নেম ফিল আপ করবেন। ফিল আপ করার পর আইএফসি কোড, আইএফসি কোড করার পরেই আপনাদের ব্যাংকের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পরে কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে 17 নম্বর অপশানে আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুটা নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের 17 নম্বর অপশান দেখতে পাচ্ছেন। 17 নম্বর অপশানে মেজরি অ্যাক্টিভ ইউনিট, তো এটা আপনাদের যদি কোনো অর্গানাইজেশন ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে তাহলে আপনারা ম্যানুফ্যাকচারিং সিলেক্ট করবেন, যদি আপনারা বিজনেস ক্লাসে হয়ে থাকে তাহলে আপনারা সার্ভিস ক্লিক করে নেবেন। এটা হয়ে যাওয়ার পরে আপনারা পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফাই কোড, তো 18 নম্বর অপশানে এনআইসি যে কোডটি হয়ে থাকে সেই এনআইসি কোডটি আপনারা টাইপ করতে পারেন, অথবা আপনাদের যদি মেজরিভাবে ম্যানুয়ালভাবে আপনি সিলেক্ট করতে থাকেন তাহলে আপনারা সার্ভিস অপশানে ক্লিক করবেন, যে সার্ভিস অপশানটি রয়েছে এই সার্ভিস অপশানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ম্যানুয়ালিভাবে এখানে আপনারা 4 ডিজিট নাম্বারের সাহায্যে আপনারা ক্লিক করতে পারবেন। তো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই, দেখিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা সার্ভিস অপশানে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের সামনে এসে যাবে। তো চলুন আমি সার্ভিস অপশানে ক্লিক করেছি, সার্ভিস অপশানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তীতে আপনাদের দেখতেই পেয়ে যাবেন অনেকগুলি লিস্ট এসে গিয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের যে 2 ডিজিট নাম্বারটি হয়ে থাকে সেই 2 ডিজিট নাম্বারটার জন্য দেখে নেবেন, তো আপনি কোন পারপাসে বা কোন সার্ভিস ইউজ করে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন রয়েছে, এডুকেশন সার্ভিস প্রোভাইড করে থাকেন বা আদার্স কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন, তো এটি অপশান করবেন। এটি হয়ে যাওয়ার পরে 4 ডিজিট নাম্বার আসবেন, তো আমি একটা আপনাদেরকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে যেহেতু আমার আগে থেকে সিলেক্ট হয়ে রয়েছে তো সেইভাবে আপনি এখানে এক এক করে চুজ করবেন, চুজ করার পরে পরবর্তীতে 4 ডিজিট নাম্বার রয়েছে, 4 ডিজিট নাম্বারটাও এখানে এসে যাবে আপনি কোন পারপাসে সার্ভিস ইউজ করাতে যাচ্ছেন বা সার্ভিস দিয়ে থাকছেন।
তো এটি হয়ে যাবার পরেই আপনার যে অ্যাড মোর অপশনটি রয়েছে তো অ্যাড মোর অপশনে ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমই একটি সার্ভিস অপশন এসে যাবে যদি আপনি একের বেশি সার্ভিস প্রোভাইড করে থাকেন তাহলে আপনি অ্যাড অপশনে ক্লিক করে আরো অ্যাড করাতে থাকবেন তো এটি হয়ে যাবার পরেই আপনারা কিছুটা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে 19 নম্বর অপশন এসে যাবে তো 19 নম্বর অপশনে আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার অফ পারসন এমপ্লয় তো আপনার কতজন এমপ্লয় কাজ করছে তো এখানে মেল ফিমেল করে আলাদা আলাদা করে রয়েছে তো যেহেতু আমার তিনজন এমপ্লয় রয়েছে তো আমি এখানে মেল তিনজন অ্যাড করেছি তো ফিমেল আমার কোনো নেই তো এখানে জিরো করতে হবে যদি না জিরো করেন তাহলে আপনার এখানে কাউন্টিং হবে না তো এখানে জিরো করবেন আদার্স পারসন যদি থেকে থাকে তাহলে আপনারা দেবেন তো এটা হয়ে যাওয়ার পরে আপনারা 20 নম্বর অপশন রয়েছে তো এর আগেই আপনারা কিছু একটা নোটিশ দিয়েছে এই নোটিশটি আপনারা ফোনে নিতে পারেন ফোনে নেওয়ার পরেই আপনাদের যে নোটিশটি এসে যাওয়ার পরে আপনারা 20 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট প্ল্যান তো ইনভেস্টমেন্ট কত টাকার আপনি ইনভেস্ট করেছেন বা আরটিআর ফাইলের সময় যদি করে থাকেন তাহলে সেখানেও আপনি ইনভেস্টমেন্ট কত টাকার করেছেন সেটিও আপনি দিতে পারবেন তো আমি এখানে ইনভেস্টমেন্ট দিয়ে দিচ্ছি 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট দিয়েছি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 21 নম্বর অপশনে আপনাদের টার্নওভার এসে যাবে তো ইয়ারলি আপনাদের টার্নওভার যেটি রয়েছে সেটি এসে যাবে তো এটি হয়ে যাওয়ার পর 22 নম্বর অপশন দেখতে পাচ্ছেন 22 নম্বর অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আপনি গভর্নমেন্টে ই মার্কেট জি ইএম পোর্টাল ইউজ করতে চান তো এটি ইএস করবেন যদি করতে ইউজ করতে চান তাহলে ইএস করবেন অথবা নো করে দেবেন তো যেহেতু আমি এটি ইউজ করব তো ইএস করে রেখেছি তো 23 নম্বর অপশনে চলে এসেছি 23 নম্বর অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আরটিএ ফাইল করতে চাচ্ছেন তো এটিও ইএস করবেন ইএস করে নেওয়ার পরেই আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে লাস্ট আপনারা যে চেকমার্কটি এই চেকমার্কটি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট যে অপশনটি রয়েছে এবং সাবমিট অ্যান্ড ফাইনাল ওটিপি তো ফাইনাল ওটিপি করা এসে যাবে তো আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন বা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনাদের একটি ওটিপি জেনারেট হবে তো চলুন আমি আপনাদেরকে ওটিপি জেনারেট করে দেখিয়ে দিই এবং ফাইনাল সাবমিট অপশন ক্লিক করে আপনাদেরকে পরবর্তী পেজটি দেখিয়ে দেব তো এটি ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাকে পারমিশন দিচ্ছে চাচ্ছে যদি আপনি এখান থেকে এডিট করাতে চান তাহলে এডিট করাতে পারেন অথবা আপনার যদি ফাইনাল সাবমিট করাতে চান তাহলে ফাইনাল সাবমিটের জন্য ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোড নেবে লোড নেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি এসে থাকবে তো যেহেতু আমার ওটিপি এসে গিয়েছে তো আমি এটাকে ভেরিফাই করে নিই ভেরিফাই করে আপনাদেরকে পরবর্তী পেজটি দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমি ওটিপি ভরে নিয়েছি ওটিপি ভরে নেওয়ার পরে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি আপনারা ভরবেন ভরে নেওয়ার পরে ফাইনাল সাবমিট অপশানে করে দেবেন তো চলুন আমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে নিই ক্লিক করে আপনাদেরকে পরবর্তী পেজটি দেখিয়ে দিই তো এখানে ফাইনাল সাবমিট করানোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে পারমিশন চাচ্ছে তো এই পারমিশনটি ওকে করে দেবেন ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ওয়েট করবেন ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে উদ্যোগ আধারের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাদের সামনে চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো এটিকে আমি ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকমই অপশান এসে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন পোর্টাল তো এখানে আমাদের পোর্টালে যে নাম্বারটি সেই নাম্বারটিও পেয়ে যাবেন তো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে সার্টিফিকেটটি হয় তাকে সেই সার্টিফিকেটটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই অপশানটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন প্রিন্ট আউট করে আপনারা রেখে দিতে পারেন অথবা আপনারা পরবর্তীতে হোম পেজে পৌঁছে যেতে পারেন তো ফ্রেন্ডস হোম সেকশনে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে নাম্বারটি রয়েছে সেটি আপনাদের ইমেলের মাধ্যমে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেসে এসে গিয়েছে তো উদ্যোগ আধারের যে ডিটেলসটি তো এখানে দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন এমএসএমই থেকে পাঠিয়ে দিয়েছে তো উদ্যোগ আধারে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিও আমাকে দিয়ে দিচ্ছে তো এটি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই আমাদেরকে 1 থেকে 2 দিনের মধ্যেই এই আধার কার্ডটি উদ্যোগ আধার যেটি রয়েছে সেটি আমাদেরকে ইমেলে সেন্ড করে দেবেন গভর্নমেন্টের তরফ থেকে তো ফ্রেন্ডস এই উদ্যোগ আধার পেয়ে যাওয়ার পরেই আপনারা আপনাদের অর্গানাইজেশন বা আপনাদের বিজনেসের জন্য যদি লোন নিয়ে থাকতে চান তাহলে আপনারা এই আধার কার্ডটি ব্যাংকের সঙ্গে শো করাতে পারেন শো করালেও আপনাদেরকে লোন খুব সহজেই পেয়ে যাবেন এবং গভর্নমেন্টের তরফ থেকে খুব সুন্দর একটি ছাড় পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আশা করছি এই এইভাবেই আপনারা উদ্যোগ আধারের জন্য আবেদন করতে পারবেন তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন তো আমরা সেই বিষয়ে আপনাদেরকে সাহায্য করে দেবো তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সঙ্গে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরছি পরবর্তী আবারও একটি নতুন ভিডিও নিয়ে